সাগরদিঘী উপনির্বাচনে জোর কদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি, পিছিয়ে নেই বিজেপিও। এর আগেও কয়েকবার বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে সাগরদিঘীতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সুখীর মোড় থেকে সাগরদিঘী ব্লক মোড় হয়ে হরিহর মোড় হয়ে ছামুগ্রাম হয়ে মণিগ্রাম রেলগেট পেরিয়ে খেরুর গ্রাম হয়ে তার প্রচার কর্মসূচি সারেন শুভেন্দু অধিকারী। এরপর বিষ্ণুপুর, কলাইডাঙ্গা, বালিয়া, রামনগর, পিলকি, চামুণ্ডা হয়ে নওপাড়াতে জনসংযোগের মাধ্যমে প্রচার সারেন শুভেন্দু। শেষে বিশ্বহরি মন্দিরে পুজোর মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ করেন তিনি। এদিন সাগরদিঘী বিভিন্ন জায়গায় বিজেপির প্রচার কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও এদিন সাগরদিঘী বালিয়া এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছতেই গো ব্যাক এবং চোর চোর বলে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। জিরাফ 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 জিরাফ